আজ দুপুরে 14 নম্বর ওয়ার্ডের 16 নম্বর গলি এক বাড়ির পায়খানার পেছন থেকে প্রচুর বোমা উদ্ধার, এলাকার লোক দাবি 400-500 বোমা উদ্ধার হয়েছে। 520 বোমা উদ্ধার হয়েছে। দেখুন, আমি তো আগে থেকে বলছি, পশ্চিম আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি পুলিশ পুলিশিং এর কাজ কম করে পার্টির দলাদাস হয়ে কাজ করছে। সমস্ত ক্রিমিনালদেরকে তারা জেল থেকে ছাড়িয়ে দিয়েছে। কোথাও চুরি হচ্ছে, কোথাও ডাকাতি হচ্ছে, কোথাও ড্রাগস বিক্রি হচ্ছে, আর পুলিশ সরাসরি প্রোটেকশন দিচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তো মানে আর কি বলা যাবে, নির্লজ্জ ছাড়া কিছু বলা বলা মানে আইনটাকে ক্রিমিনালদের কাছে বিক্রি করে দিয়েছে। রামস্বরূপ রোজ চুরি হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে লোহা চুরি করাচ্ছে, দাঙ্গা লাগাবার জন্যে প্রিপারেশন হচ্ছে। বারবার আমরা আপনাদের মাধ্যমে পুলিশকে জানাবার চেষ্টা করছি, প্রশাসনকে জানাবার চেষ্টা করছি, মমতা ব্যানার্জি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম আমরা। কিন্তু মমতা ব্যানার্জি 21 জুলাই যে ভাষণ দিয়েছেন কি ভাটপাড়া লোক বুঝবে, তারই প্রক্রিয়া, তারই আদেশকে পালন করা যায়নি, নির্দেশকে পালন করা যায়নি এবং মজুদ করা হচ্ছে। আর পুলিশের নাকে নিচে অত, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো কি আপনাদের আপনারা জেনে যাওয়ার জন্য বাধ্য হয়ে পুলিশ কিন্তু ওই 500 পিস বোমা রিকভারি করতে। 500 পিস বোমা বানাতে গেলে কিছু না হলে মানে খুব কম হলে 2-3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হবে। এই টাকাটা কোথা থেকে আসছে, কারা সাপ্লাই দিচ্ছে? আর পুলিশ এলাকায় ওই এলাকায় আপনি চলে যান, ওখানে 16 নম্বর গলি চলে যান, আপনি 12 নম্বর গলি চলে যান, খুলিয়াম এই মুন্না কুরেশি আছে, গনি আছে, এদের বাড়ি আশেপাশে পাপ্পু কুরেশি আছে, এই বিহার থেকে লোক নিয়ে আসছে, পাটনা থেকে লোক নিয়ে আসছে, আর ব্যাপক বম তৈরি হচ্ছে। ইভেন নয়াবাজারও বম তৈরি হচ্ছে, ইভেন রুস্তমগুন্ডিতেও বম তৈরি হচ্ছে, মোমিনপাড়াতে একটা ক্রিমিনাল আছে, তাকে খুলিয়ান ছেড়ে দিয়েছে কালাবাবু বলে। এইভাবে এরা বম তৈরি করে আগামী দুর্গাপূজার মধ্যে একটা ব্যাপক দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। এই দাঙ্গাটার জন্য প্রিপারেশন হচ্ছে। কিছু না হলে আমার যতটুকু খবর আছে কি 2-3 হাজার পিস বম এখানে রেডি করা হয়েছে এই দাঙ্গা লাগাবার জন্য। কিন্তু পুলিশ তো কিছু করবে না, আপনাদের জন্যে আজকে পুলিশ বাধ্য হয়ে এই মাঠে নেবে এই বোমগুলো রিকভারি করেছে। আমাদের কাছে খবর আছে, আমরা পুলিশকে জানিয়ে কোনো লাভ হয় না, কিন্তু যেহেতু আপনারা একটা কিছু পাবলিশ করে দেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন, তাতেই পুলিশ চাপে পড়ে কিছু করছে। আদারওয়াইজ যে এখানে প্রিপারেশন চলছে দাঙ্গা লাগাবার জন্য, সেটা ভয়ঙ্কর একটা দাঙ্গা লাগা। বানিয়েছে তাদেরকে যদি প্রকাশ্যে নিয়ে আসে তাহলে তো মুশকিল হতো। আপনাদের মতন কিছু লোকেরা জেনে যাওয়ার জন্য রিকভারি হয়েছে, নাহলে ওটা তো 500 টাকা করে থানা থেকে বিক্রি হয়ে যাবে। আপনি যে কোনো ব্যারাকপুরে যে কোনো থানায় চলে যান, আপনি ওখানে থানার যে অফিসার আছে তাকে 500 টাকা করে পার পিস বম দিলে আপনার বম বিক্রি করে।